সিঙ্গাপুরে তুফানের একের পর এক রেকর্ড একের পর এক রেকর্ড প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে বন্ধুরা সিঙ্গাপুরে এত দুর্ধর্ষ একটা পারফর্ম করবে তুফান তোমরা আশা করেছিলে এটা কিন্তু ঘটছে বাস্তবে আমরা দেখতে পাচ্ছি একদম প্রমাণ স্বরূপ তোমাদের ভিডিও ফুটেজও দেখাবো সিঙ্গাপুরের কিন্তু তার আগে একটা বিষয় নিয়ে কথা বলি বন্ধুরা আজকে দুপুর একটা থেকে ডেনমার্কে তুফানের একটি শো চলেছে যেটার কথা তোমাদেরকে গতকাল সন্ধ্যাবেলায় বলছিলাম শোটা হাউসফুল গেছে বন্ধুরা আমার কথা বিশ্বাস করতে হবে না প্রযোজক সাহারিয়ার শাকিল তিনি ফটো পোস্ট করেছেন আমি স্ক্রিনে দেখাচ্ছি তোমাদেরকে তোমরা দেখো ডেনমার্কে হাউসফুল গেছে বাংলা সিনেমা তুফান কতটা গর্বের একটা বিষয় বলতো এটা সত্যি এই যে আমরা কিছুক্ষণ আগে একটা ভিডিও তৈরি করছিলাম না যে সাকিব ভাইয়া বলেছিলেন যে বিশ্ব দরবারে তিনি বাংলা ছবিকে নিয়ে মানে রিপ্রেজেন্ট করছেন তিনি বাংলা ছবিকে সত্যি তাই বিশ্বের দরবারে এমন এমন দেশে তুফান এত ভালো পারফর্ম করছে যেগুলো বলবার মতন এবং আমি এটা বিশ্বাস রাখি যে মেগাস্টার সাকিব খানের যতগুলো সিনেমা এরপরে রিলিজ হবে তিনি তো ভালো গল্প ছাড়া ভালো বাজেটের ছবি ছাড়া কাজ করবেন না তো প্রত্যেক কটাই ছবি এরকম ওয়ার্ল্ড আমি এটাই চাইব যে সকল প্রবাসী বাঙালিরা আজকে বিভিন্ন দেশ থেকে তুফান দেখছে তারা যেন সাকিব খানের পরবর্তী দেখার অপরচুনিটিও যেন তারা পান এটা আমি বলবো এটার কি হবে বাংলা সিনেমার ওয়ার্ল্ড জন্যে ওয়াইড মার্কেট থেকে একটা ভালো বিজনেসও আসবে কিন্তু তো ডেনমার্কের হাউসফুল শোটার আপডেট তোমাদের দিয়ে দিলাম এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিঙ্গাপুরের বিষয়টা একজন সাকিবিয়ান ভাই যার নাম হচ্ছে রাজু আহমেদ বন্ধুরা আমরা তো তোমাদেরকে প্রতিনিয়ত আপডেটসের ভিডিও প্রোভাইড করতে থাকি আমরা চেষ্টা করি তোমাদেরকে জানানোর তো যখন দেখতে পাই আমাদের ভিডিও থ্রু দিয়ে কোনো একটি মানুষের উপকার হয়েছে তখন সেটা খুব ভালো লাগে রাজু আহমেদ ভাই কিছুক্ষণ আগে আমাদেরকে একটি মেসেজ করে হোয়াটসঅ্যাপে সে কি লিখছে আমি দেখি আমি তোমার ভিডিও দেখে জানতে পারি সিঙ্গাপুরে তুফান মুভি চলছে তাই আমি আজকে মুভিটা সিটি স্কোয়ারে দেখতে দেখতে এসেছিলাম বাট ফার্স্ট আমি যাই ভিভো সিটিতে টিকিট সোল্ড আউট ছিল পরে আমি আসি সিটি স্কোয়ারে এখানে রাতে অ্যান্ড বিকেলের দুটো শো হাউসফুল একদম বন্ধুরা এইখান থেকেও আমরা মানে যে মানুষটি গিয়ে টিকিট পাইনি সোল্ড আউট দেখেছে তার পাঠানো মেসেজ এটা সে বলছে তুফান জাস্ট সিঙ্গাপুরে প্রচণ্ড ভালো পারফর্ম করছে এইবারে তোমাদেরকে ভিডিও ফুটেজ দেখাবো শাহিন ভাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে ভিডিও ফুটেজ দেওয়ার জন্য বন্ধুরা দেখো সিঙ্গাপুরে কি পরিমাণ ভিড় হয়েছে দেখো একটা হাউসফুল শোয়ের ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছ আমি ভিডিওটাকে সাউন্ড ভলিউম কমিয়ে দিলাম কেননা সেখানে আমরা তুফানের টাইটেল ট্র্যাকটা বাঁচতে শুনতে পাচ্ছি ডিউ টু কপিরাইট ইস্যু একটা দেখো ভয় তো লাগেই তাই ভিডিওটা তোমাদের কাছে দেখাচ্ছি স্ক্রিনের ধারে চলছে তোমরা দেখতে পাচ্ছ একদম প্যাকটাপ শো ছিল ওটা প্যাক টাপ শো সিঙ্গাপুরে বন্ধুরা এইরকম ভাবে তুফান বিজনেস করছে ওয়ার্ল্ড ওয়াইড দারুণ দুরন্ত দুরন্ত বিজনেস করছে এভাবে তুফানের বিজনেস চলতে থাকুক আমরা চাইব গ্লোরিয়াস ফিফটি ডেজ তুফানের সাকসেস হোক তারপরে গ্লোরিয়াস হান্ড্রেড ডেজ তুফানের সাকসেস হোক অলরেডি জাস্ট আর তিন চার দিন পরেই গ্লোরিয়াস টোয়েন্টি ফে ফাইভ ডেজ তো কমপ্লিট হয়েই যাবে এবং আমি চাইবো যে স্পেশালি পঁচিশতম দিনে যেন আমরা তুফান টিমের তরফ থেকে খুব ভালো একটা কিছু আপডেট পাই সেটা সব থেকে আনন্দ বেশি পাবো যদি বক্স অফিসের আপডেট হয়ে থাকে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা